98 বছর বয়সেও তিনি আত্মনির্ভর। রাস্তার একধারে দোকান চালান তিনি। উত্তরপ্রদেশ রায়বিরলির বিজয় পাল সিং। বয়সটা তার কাছে একটা শুধু সংখ্যা মাত্র। দেশ কতটা আত্মনির্ভর হয়েছে তা এখন লাখ টাকার প্রশ্ন। তবে 98-এর নাগরিক বিজয় পাল সিং নিজে আত্মনির্ভর। এই বয়সে তাঁর সতীর্থরা বেশিরভাগই বিছানাকে সঙ্গী করেছেন, কিন্তু তিনি ভীষণ ব্যতিক্রমী, একেবারে উলটপুরাণ। রাস্তার একধারে প্রতিদিন সাজান সামান্য পসরা, মূলত ছোলাসহ চাটের দোকান। তাই নিয়ে তাঁর রোজকার লড়াই। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে পথের ধারে নিজের দোকানে ছোলার চাট তৈরি করছেন, লেবুর রস চিপে দিচ্ছেন ছোলার মধ্যে, সেই অবস্থাতেই নিজের পরিবার সম্পর্কে প্রশ্নের উত্তরে জবাব দিচ্ছেন। এর থেকে বোঝাই যাচ্ছে তিনি শুধু দারিদ্রতার খাতিরে এখন কাজ করেন তা নয়, বাড়িতে বসে থাকলে নিজেকে তাঁর দুর্বল মনে হয়, তাই পথে নেমে পড়া। বৃদ্ধের জীবনশক্তি ও স্বাবলম্বী মানসিকতা দেখে মুগ্ধ হয়েছেন সবাই। নজর এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। জেলাশাসক তাঁর হাতে তুলে দিয়েছেন নগদ কিছু টাকা, দেয়া হয়েছে একটি বিশেষ রেশন কার্ড। সত্যি ওনার মতো মানুষ আমাদের অনুপ্রেরণা। এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান, শেয়ার করুন আর পড়তে থাকুন ওয়ে টু নিউজ। তো আপ কাহে লিয়ে ইতনি উমর মা পরেশান হো? ইহ তো মুশকিল হয়, এক সাল সে বৈঠা হে, আজ পাঁচ দিন মে লগাও। আচ্ছা সব জকড়া হুম জকড়া বাবা এক পক্কে বানাও বাবা, হর রোজ সবেরে সে 12 বজে। হ্যাঁ 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 ইয়া তো হে দাদা, স্বাস্থ্য সহি বাবা, এক চনা বানাও।